হাত চেটে পুটে ভাত খেতে চান, তাহলে এই রান্নাটা একবার বাড়িতে অবশ্যই করতে হবে। চিংড়ি মাছ দিয়ে আর লাউ পাতা দিয়ে এরকম স্বাদের রান্না খুব কম খাওয়া হয়। চলো তাহলে দেখে নিই লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ বাটা। পাঁচটা মতো লাউ পাতা বেশ ভালো সতেজ দেখে বারবার জল দিয়ে ধুয়ে নিয়ে একটা প্যানের মধ্যে আমি ছিঁড়ে দিয়ে দিলাম। বারোটা মতো চিংড়ি মাছ মোটামুটি সাইজের আমি খোসা ছাড়িয়ে আর মাঝখানে শীত ছাড়িয়ে মাথা আর লেজ বাদ দিয়ে দিয়ে দিচ্ছি প্যানের ওপর। বারো কোয়া রসুন আর চারটে কাঁচা পাকা লঙ্কা দিলাম আর এক চা চামচ মতো লবণ দিলাম। দু চামচ মতো সর্ষের তেল দিচ্ছি, এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে জ্বালাইনি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে দিয়ে সমস্ত কিছু একটা স্প্যাচুলার মাধ্যমে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি। পাঁচ থেকে ছ মিনিট মতো আমি লো ফ্লেমে এরকমভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখো, নাড়াচাড়া করতে করতে লাউ পাতাগুলো একদম নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে আর চিংড়ি মাছগুলো লঙ্কাগুলো অনেকটা ভাজা হয়ে গেছে। এবার প্যানের মধ্যে চিংড়ি মাছ লাউ পাতা লঙ্কা রসুন সব একদিকে সরিয়ে রাখলাম। আর এই প্যানের খালি জায়গাটার মধ্যে আমি তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজকে এরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি, সেগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। আরও দু মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব পেঁয়াজগুলোকে, একদম লাল করে ভাজবো না, জাস্ট কালারটা চেঞ্জ করব। দেখো, দু মিনিট ধরে ভাজার ফলে পেঁয়াজগুলোর রঙগুলো চেঞ্জ হয়ে গেছে আর নরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এগুলো ঠান্ডা করে নেব। মিক্সিং জার নিয়ে নিলাম, আমি একটা পেস্ট বা বাটা তৈরি করব। প্রথমে লাউ পাতা চিংড়ি মাছ রসুন কাঁচা লঙ্কাটা আমি ঠান্ডা করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পরে আমি পেঁয়াজ কুচিটা যেটা আমি ভেজেছিলাম সেটা অ্যাড করব। প্রথমে এগুলোকে আমি ভালো করে মিক্সিং জারে বেটে নিচ্ছি। দেখো, এরকমভাবে আমি লাউ পাতা চিংড়ি মাছ রসুন আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিলাম। এবার আমি এই পেস্ট বা বাটার মধ্যে দুটো শুকনো লঙ্কাকে আলাদা করে তেলে ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর যে ভেজে রাখা পেঁয়াজগুলো আমি ভেজেছিলাম প্যানে, সেগুলোও দিয়ে দিলাম। আবারও আমি এই শুকনো লঙ্কা ভাজা আর পেঁয়াজ ভাজাগুলো দিয়ে খুব ভালো করে মিক্সিং জারে বেটে নিচ্ছি। দেখো, সব কিছুর এরকম একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম। কড়াইয়ের মধ্যে একটা প্যান বসিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিলাম। এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে আমি গরম করে নিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি প্যানের মধ্যে যে বাটা বা পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এই বাটারটা প্যানে না ভেজেও খেতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, ভালো লাগে খেতে। কিন্তু আমার মনে হয় যেন একটু সর্ষের তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলে আমার খেতে বেশি ভালো লাগে। খুব ভালো করে মিক্সিং জার থেকে চেঁচে নিয়ে দিতে হবে, তবে কখনোই কিন্তু জল দিয়ে ধুয়ে দেওয়া যাবে না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে আমি মোটামুটি তিন থেকে চার মিনিট মতো নাড়াচাড়া করে নেব এই বাটাটাকে তেলের মধ্যে। এই লাউ পাতা বাটা চিংড়ি মাছ দিয়ে ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে। অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো, আর ভালো লাগলে আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। দেখো, খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি, একদম তৈরি হয়ে গেছে রান্নাটা। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি ঢাকা দিলাম পাঁচ মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে, তারপর আমি সার্ভ করবো।